সাবরুম মেলার মাঠে আজ বেলা আড়াই ঘটিকার সময় বিজেপি দলের পক্ষ থেকে আয়োজিত নগর পঞ্চায়েত নির্বাচনের বিজয় সমাবেশ ও যোগদান সভায় অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যোগদান সভায় অংশগ্রহণ করার আগে বেলা ১২টার সময় মুখ্যমন্ত্রী সাবরুমের দৈত্যশ্বরী কালীমন্দিরে সকলের শান্তি কামনা করে দেশ বিদেশ থেকে আগত সাধু সন্ন্যাসীদের উপস্থিতিতে বিশ্ব শান্তি যজ্ঞে অংশগ্রহণ করেন। সাবরুমের স্থানীয় মেলার মাঠে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, তিনি আজ সকালে দিল্লি থেকে আগরতলা আসেন এবং সেখান থেকে সোজা সাবরুম চলে আসেন। আগামী সাবরুমে হবে আন্তর্জাতিক করিডোর এবং তাকে মাথায় রেখে আগামী ২৫ বছর অর্থাৎ ২০৪৬ সাল পর্যন্ত রোডম্যাপ তৈরি করে কাজ করে যাচ্ছে। আমি আপনাদের কাছে এটাই নিবেদন করবো, ত্রিপুরার যে কোনো প্রান্তে এই বিজনেসম্যানরা যেমন রাবারের উপরে, আগরের উপরে, তারপর ফুড প্রসেসিং এর উপরে, আইটির উপরে, ইনফ্রাস্ট্রাকচারে কাজ করবে, তো বাইরের বিজনেসম্যানদেরকে ডিস্টার্ব না করা, তাকে সাহায্য করা, তাকে সাহায্য করা। যদি তাদেরকে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করবে না, পকেট থেকে চলে যাবে। তাদেরকে অতিথি দেব ভব, সেই মানসিকতা তাদেরকে ডেকে আনা, টেনে আনা, আসলে পড়াতে স্বাগত হয়, গরম হয়ে যায়। বিজনেস যখন করবে আপনার ছেলেকে রোজগার দেবে, আপনার আশপাশের লোককে রোজগার দেবে, অন্য কত নিয়ে যাবে, ত্রিপুরাকে দিয়ে যাবে। তার জন্য এই মহল তৈরি করা, যে যাহাই আসে, ছোট বিজনেস হোক, প্রায় ১০ লাখ টাকা খরচা করে বিজনেস হোক, সবাইকে পজিটিভিটির সঙ্গে তাকে সদ ব্যবহার করা, তার পাশে দাঁড়ানো। দেখবেন দুনিয়ার সব বিজনেসম্যান ত্রিপুরাতে ছুটে চলে আসবে, না ত্রিপুরা একটা নতুন দিশা চলছে। ওই দিন বিজনেসম্যানরা আমাকে বলছিলেন, যখন আমি ইন্ট্রোডাকশন করছিলাম তখন এক বিজনেসম্যান আমাকে বলছে, ডাবর থেকে এসেছিল, ডাবরের যে ভাইস চেয়ারম্যান, কি বলছিল, বলে স্যার আমি তো সেই দিন দেখছি ত্রিপুরাকে কেউ আটকাতে পারবে না, ত্রিপুরা বহু আগে চলে যাবে, আমরা বিজনেসম্যান স্যার আমরা ঘুরি বুঝি, ত্রিপুরাতে অনেক কিছু আছে স্যার, আপনার কাছে আগর আছে, আপনার কাছে রাবার আছে, আপনার কাছে মেহনতি মানুষ আছে, আপনার কাছে সাবরুমের প্রেসিডেন্ট আছে, আপনার কাছে দক্ষিণের মানুষের মতো ইন্টেলেকচুয়াল লোক আছে, শিক্ষিত মানুষ আছে, মেহনতি লোক আছে, আপনার কাছে বিদ্যুৎ আছে সব ক্লাস, আপনার কাছে গ্যাস আছে, আপনার কাছে রোড আছে, আপনার কাছে চিড়াকাও বন্দরগাঁও আছে, আপনার কাছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাচ্ছে। আর সেই এয়ারপোর্টে শুধু দিল্লি থেকে আর কলকাতা থেকে ফ্লাইট আসবে না, আগামী ৬ থেকে ১ মাস ১ বছরের মধ্যে দিল্লি আগরতলা টু ঢাকা প্লেন যাবে, আগরতলা টু চিটাগাং প্লেন যাবে, আগরতলা টু ব্যাংকক যাবে, আগরতলা টু সিঙ্গাপুর যাবে। সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে। এখন সিঙ্গাপুর যাওয়ার জন্য দিল্লি আর কলকাতা যেতে হবে না, ১ বছরের মধ্যে ত্রিপুরা সরকার ভর্তুকি দিয়ে এখান থেকে আমার ত্রিপুরা ছেড়ে দেয়া ব্যাংকক বিজনেস করার জন্য যাবে, এসিজেন থেকে এখানে আগরতলা যাবে, প্লেন ধরবে তো চিটাগাং চলে যাবে, প্লেন ধরবে তো ঢাকা চলে যাবে। সেই দিশাতে সরকার কাজ করছে বন্ধু, সরকার এক নতুন দিশা নিয়ে কাজ করছে। যাই আমার গত ৯-১০ তারিখ আগরতলায় অনুষ্ঠিত বিজনেস সামিটে দেশ ও বিদেশের শিল্পপতিরা অংশগ্রহণ করেন এবং রাজ্যে প্রায় ৩০০০ কোটি টাকা বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষর করেন। এর মধ্যে ১০৩২ কোটি টাকা শুধুমাত্র ৮টি সেক্টরে বিনিয়োগ হবে। এছাড়াও রাবার, ব্যাম্বো, ট্যুরিজম সহ বিভিন্ন ক্ষেত্রে আরও প্রায় ২০০০ কোটি টাকা বিনিয়োগ হবে। আর আগামী দিনে এর সিংহভাগই আসবে সাবরুমে, কারণ সাবরুমে রয়েছে ভারত বাংলা মৈত্রী সেতু, স্পেশাল ইকোনমিক জোন, ইন্টিগ্রেটেড চেকপোস্ট। ১০৩৪ কোটি টাকা যখন আইটি সেক্টরে, রাবার সেক্টর এখানে বড় মাত্রায় রাবার আছে, সাউথে রাবার সেক্টরে কত কোটি টাকা লাগানোর জন্য এসছে আপনারা, ২০৭ কোটি টাকা রাবার সেক্টর ইনভেস্টমেন্ট করবে, ২০৭ কোটি টাকা রাবার সেক্টরে। তারপর ব্যাম্বো বাসের জন্য এবং আইটিসি আগরবাতি নির্মাণের জন্য কত টাকা করবে, ৩৫৭ কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে। ট্যুরিজমে ৫৫ কোটি টাকা, তারপর ফুড প্রসেসিং এ কত টাকা করবে, ফুড প্রসেসিং এ ১০৮ কোটি টাকা, ডেয়ারি শিল্পে ২১২ কোটি টাকা বন্ধুরা, তাছাড়া ১৪৮ কোটি টাকা আরো আলাদা আলাদা সেক্টরে খরচা করবে। তার মানে আমি কেন আজকে ডেকাগুলি সাবরুমও দিচ্ছি, কারণ স্পেশাল ইকোনমিক জোনটা সাবরুমে
এবং বুঝতে পেরেছেন স্পেশাল ইকোনমিক জোনটা সাবরমে এই যে 3000 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে তার বড় একটা অংশ আপনার সাবরম ইনভেস্ট হয়ে গেছে স্পেশাল ইকোনমিক জোন মধ্যে কারণ কি তার মধ্যে সুবিধা রয়েছে তার মধ্যে ডিউটি ফ্রি এর ব্যবস্থা আছে তার মধ্যে 5 বছরের জিএসটি ফ্রি আছে পরের 5 বছর 50% জিএসটি প্রথম 5 বছর যখন স্পেশাল ইকোনমিক জোনে প্ল্যান্ট লাগাবে যে কোনো তখন 5 বছর বিজনেসম্যানদেরকে আর জিএসটি পয়সা ট্যাক্স দিতে হবে না তার জন্য ট্যাক্স ফ্রি জায়গায় কাজ করার জন্য সাফল্য চলে আসবে স্পেশাল ইকোনমিক জোন আমি ডেটা কার জন্য তুলে দিয়েছি সম্পূর্ণবাসী এক সময় আপনারা শেষ প্রান্ত হয়ে আপনাদের কাছে কোনো উন্নয়ন হতো না সাফল্যকে চেনা প্রশ্ন ছিল শহর কোথায় খুঁজে বের করা যেত না আজকে সাফল্যকে স্পেশাল ইকোনমিক জোন তোমরা চেনে ওই দিন যখন সেই সমিতি চলছিল কেন্দ্রীয় কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েলজি তখন সাফল্যের নাম নিচ্ছে একবার চিন্তা করুন কেন্দ্রের যে কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েলজি বলছে হ্যাঁ সাফল্যের স্পেশাল ইকোনমিক জোন আছে তারা সাফল্যের আইসিপি আছে সাফল্যের মৈত্রী সেতু আছে সাফল্যের দোয়ার হবে সাফল্যের নর্থ ইস্টের করিডর হবে পুরো নর্থ ইস্টের উন্নয়ন সাফল্য করবে সেই বিষয়টা সাবরুম নগর পঞ্চায়েত নির্বাচন জয়ের ব্যাপারে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান সাবরুমে একটিও নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা ঘটেনি অতীতের সন্ত্রাসের পুরনো কালচার সাবরুমে ফিরে আসেনি যারা ভোট দিয়েছে তারা দলের লোক এবং যারা ভোট দেননি তারাও আমাদেরই লোক এই পরিবেশ তৈরি করার জন্য তিনি দলীয় কার্যকর্তাদের ধন্যবাদ জানান এক নতুন ইতিহাস তৈরি করেছে নির্বাচনের পর ত্রিপুরার এক কালচার ছিল পুরনো সরকার সেটা তৈরি করেছে পুরনো পার্টি সেটা তৈরি করেছিল ইলেকশনের পর বিরোধী পার্টিদের উপর আক্রমণ করা বাড়ি বাড়ি গিয়ে লঞ্চন করা কিন্তু এবার নগর পঞ্চায়েত ইলেকশনের পর আমি ত্রিপুরাবাসীর কাছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে আপিল করেছি যে আমরা আর সেই ব্যবস্থায় যাব না যারা আমাদের ভোট দিয়েছে তারাও আমাদের যারা আমাদের ভোট দেয়নি তারাও আমাদের আমরা তার জন্য নির্বাচন কোনো সন্ত্রাস করব না আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে ধন্যবাদ জানাই যে আমার সমস্ত কার্যকর্তারা সেই দিশাতে কাজ করছে এক নতুন ইতিহাস করার জন্য তৈরি করেছে যে আমরা প্রতি হিংসা রাজনীতি করব না ইলেকশন হবে ইলেকশন যাবে আমরা এক জায়গায় থাকবো তার জন্য আমি কমিউনিস্টের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই বন্ধুরা আপনারা সবাই চলে আসুন এক জায়গাতে চলুন এক রাস্তায় চলুন নরেন্দ্র ভাই মোদীর রাস্তাতে চলুন দিনে দিনে সাফল্যে বিরোধী পার্টি থেকে সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিচ্ছে এখনো যারা রয়ে গেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই আসুন আমরা একসঙ্গে কাজ করব মুখ্যমন্ত্রীর দায়িত্বে বিদ্রোহের কাজ করে আপনারাও দায়িত্বহীন আমাদের সঙ্গে মিলে কাজ করুন আমাদের নির্বাচিত সদস্যদের সঙ্গে মায়া কাজ করুন সাফল্যে জলের ব্যবস্থা করুন ফেনী নদী থেকে জল এনে সাবরমবাসীকে খাওয়ানোর ব্যবস্থা করুন সাবরমে ড্রেনের ব্যবস্থা করুন সাবরমে লাইটের ব্যবস্থা করুন সাবরমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করুন সাবরমের জন্য ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করুন আজকের যোগদান সভায় 63 পরিবারের 179 জন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে বিজেপি দলে যোগ দেন আজকের যোগদান সভার সভাপতিত্ব করেন সাবরুম নগর পঞ্চায়েতের নবনির্বাচিত চেয়ারপারসন রমা পদ্মার দে এছাড়া উপস্থিত ছিলেন সাবরুমের বিধায়ক শঙ্কর রায় বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক সহ নগর পঞ্চায়েতের সকল নবনির্বাচিত সদস্য সদস্যরা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন